নির্মমতার নজির সৃষ্টি করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্তা ব্যক্তিরা। প্রচন্ড গরমে সংকটাপন্ন কর্মীদের স্বচ্ছন্দ দেওয়ার ক্ষেত্রে নীরব দর্শকের ভূমিকা পালন করছেন তারা। তীব্র দাবদাহে কর্মরত এক কর্মী অসুস্থ হয়ে যাওয়ার পরেও হুঁশ ফিরছে না কর্তৃপক্ষের। ভেন্টিলেশন বিহীন অফিস ঘরে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে কাজ করতে বাধ্য করা হচ্ছে এই কর্মীদের বলেই অভিযোগ। পরিবহন নিগমের এই নির্মমতার বিরুদ্ধে সোচ্চার হয়ে এবং কাজের উপযুক্ত পরিবেশের ব্যবস্থা করার দাবিতে মঙ্গলবার পরিবহন নিগমের কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসে অবস্থানের সামিল এই বিপন্ন পরিবহন কর্মীরা। গত বছর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কোচবিহার ডিভিশনের অফিস স্থানান্তরিত করা হয় কোচবিহার সেন্ট্রাল বাস টার্মিনাসের একটি ঘরে। সংশ্লিষ্ট এই ঘরটি আদর্শ অফিস করা না হলেও সত্ত্বেও এখানে কার্যত কাজ করতে বাধ্য করা হয় প্রায় 42 জন অফিস কর্মীকে। গত বছর থেকেই প্রচন্ড গরমে সংকটাপন্ন পরিস্থিতির মধ্যেই নিজেদের কর্তব্য পালন করে গিয়েছেন এই পরিবহন কর্মীরা। পরিবহন নিয়মে কোচবিহার ডিভিশনের অ্যাকাউন্ট, ক্যাশ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে এই অফিসটিতে। পর্যাপ্ত কর্মী না থাকার কারণে এক একজন অফিস কর্মীকে বিভিন্ন বিভাগের গুরুত্বপূর্ণ কাজগুলি সম্পন্ন করতে হয় অত্যন্ত তৎপরতার সাথে। অথচ যে অফিস ঘরে তাদের স্থানান্তরিত করা হয়েছে তা গ্রীষ্মকালে কাজ করবার ক্ষেত্রে অনুপযুক্ত। পর্যাপ্ত আলো কিংবা বাতাস ঢোকে না এই ঘরটিতে। ফ্যান চললেও পর্যাপ্ত ভেন্টিলেশনের ব্যবস্থা না থাকায় ঘরটি গরম হওয়ায় অবাধ্য হয়ে যায়। আর গরম হাওয়ায় আবদ্ধ হওয়ার ফলে সঠিকভাবে শ্বাস নিতেও সমস্যা হয় এই অফিসে কর্মরত পরিবহন কর্মীদের। এ ব্যাপারে গত বছর গ্রীষ্মকালেই সমস্যা কোচবিহার ডিভিশনাল ম্যানেজারকে বিষয়টি সম্পর্কে জানিয়েছিলেন এই কর্মীরা, কিন্তু কাজের কাজ হয়নি কিছুই। ইতিমধ্যে এই অফিস ঘরে কর্মরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন এক কর্মী। এরপর বিষয়টি আবারও সংস্থার কোচবিহার ডিভিশনাল ম্যানেজারকে জানানো হয়। বিষয়টি সম্পর্কে অবগত করা হয় উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার ম্যানেজিং ডিরেক্টরকেও, কিন্তু এ ব্যাপারে কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেননি তারা বলেই অভিযোগ। আন্দোলনকারীদের দাবি, অন্তত যে কয় মাস দাবদাহ থাকে কোচবিহার জেলায় সংশ্লিষ্ট এই 2-3 মাসের জন্য একটি এসি মেশিন ভাড়া করে এই অফিস ঘরে লাগানোর ব্যবস্থা করুক উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা কর্তৃপক্ষ, তা না হলে তাদের পক্ষে কাজ করা অসম্ভব হয়ে উঠেছে। গত বছর কোচবিহার ডিভিশন অফিসটা এখানে শিফট হয়েছে, অর্থাৎ গত বছর থেকে আমরা এই গরমটা ফিল করছি। আমাদের এখানে কোচবিহার অ্যাকাউন্টস ডিভিশনের অ্যাকাউন্টস, এডিএম, ক্যাশ বিভিন্ন সেকশন আছে এবং খুব ক্লামজি। এখানে এতগুলো লোক এখানে কাজ করছি, সাফোকেশন হয়ে যাচ্ছে, গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি। আর প্রত্যেককে এগুলো সেকশন মানেই ভীষণ ভাইটাল কাজ, লোক নিয়ে এক একজনকে 4-5টা টেবিলের কাজ করতে হচ্ছে, এত ভাইটাল কাজ, গরমে আমরা অস্থির হয়ে যাচ্ছি। গত বছর বলেছিলাম কোনো ব্যবস্থা হয়নি, এবছর আমরা আর থাকতেই পারছি না। একজন আমাদের কলিগ অসুস্থ হয়ে গেছে এর মধ্যে অলরেডি, তাকে বাড়ির থেকে খবর দিয়ে সেদিন নিয়ে যাওয়া হয়েছে, ডাক্তার টাক্তার দেখানো হয়েছে, গরমের থেকে এরকম হয়েছে। আজকে আমরা কাজ করতেই পারছি না, কালকে আমরা ডিভিশনাল ম্যানেজারকে জানিয়েছি এবং এত কষ্ট হচ্ছে যার ফলে আজকে আমরা এখানে কাজ ফেলে রেখে এসে বসে একটু খোলা হাওয়ায় নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি। ফ্যানে কোনো ফ্যান আমাদের ঘরটা, আমরা যে কথাটা আমি এখন আপনাদেরকে যেটা বলছি আপনারা গিয়ে দেখে আসবেন যে কথাটা ঠিক বলা হচ্ছে কিনা। না, আমরা সেটা চাইছি না, আমাদের একটু এসি একটা ব্যবস্থা করুক বা ঠান্ডা, আমরা একটু ঠান্ডা পেলেই আমরা খুশি, আমাদের আর কিছু না। তাতে প্রশাসন যে যেটা পারে আমাদের ব্যবস্থা করে দিক, আমরা কোনো রকমের চাহিদা নেই যে আমাদেরকে এই করতে হবে, শিফট করুক, এই করুক। আমাদের বলেছিলাম নিচে টেবিল চেয়ার নিয়ে কাজ করুক, শিফট করে দিক, আমরা তাও আমরা খালি আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে চাচ্ছি যেটা।